তো সূরা ফাতিহার মধ্যে আমিন নাই, সেখানে এটার পরে আমিন নিয়ে আমরা আবার মারামারি করি কেন? যৌক্তিক প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই আমিন কে যুক্ত করলো কোরআনে নাই, তাহলে কোথা থেকে আসলো? ভাইরা আমার, এই আমিন যুক্ত করেছেন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, মানুষ যখন সূরা ফাতিহা পড়া, বিশেষ করে জামাতে ইমাম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন সূরা ফাতিহা পড়ে যখন শেষ করে, যে ব্যক্তি ইমামের এই সূরা ফাতিহা শেষ করা শুনে, সূরা ফাতিহার শেষে অনেকগুলো দোয়া আছে আল্লাহর কাছে, আমরা অনেকে জানি না, না জেনে পড়ি, আল্লাহ আমাকে সঠিক পথে পরিচালিত করেন, কত যুবক কত মানুষ ভুল পথে গিয়ে জাহান্নামে চলে যাবে, আমি যেন সঠিক ট্র্যাকে জান্নাতের পথে রুটে থাকতে পারি, দোয়া আছে। এই দোয়া ইমাম করার পর মুক্তাদিরা যারা আমিন বলে, এবং যাদের আমিন ফেরেশতারা ওই সময় আমিন বলে, সে আমিনের সাথে মিলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবে। ভাইরা আমার, তাদের জন্য পুরস্কার রয়েছে, সুসংবাদ রয়েছে। এই জন্য এই সূরা ফাতিহার পরে আমিন বলার কথা স্বয়ং কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোরআনের অংশ না, কিন্তু সূরা ফাতিহার পরে আমিন বলা সুন্নাহ। সূরা ফাতিহার পরে আমিন বলা কি ভাই? সুন্নাত। এখন জোরে বলবো নাকি আস্তে বলবো? উভয় রকমের হাদিস আছে। ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা নিয়ে গন্ডগোল করার কথা হাদিসে নেই। হাদিসে দুই রকমের কথাই আছে, এবং দুই রকমের কথাই ওলামায়ে কেরাম নিজ নিজ গবেষণার দলিল হিসেবে পেশ করে থাকেন। এই গবেষণাগত মত পার্থক্য নিয়ে মারামারি করা, ঝগড়াঝাটি করা কোনো অবস্থাতে জায়েজ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।